বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি। এসে আমাকে বললো যেখানে যা কিছু সব দিয়ে দাও, আমরা ধরুন তোমরা ভিখারি বাচ্চা আছো বা দুস্থ হও যা হও বলো না, তোমার একটু পয়সা দিয়ে নিশ্চয়। আমি আমার ঘরে আলমারি খুলে আমি নিজের হাতে বললাম এই যে আমার গোনা সকালবেলার গোনা নোট 30 খানা, এই 15,000 টাকা আছে নিয়ে চলে যাও। চুরির টাকা থেকে বাজার করার টাকা ফেরত দিয়ে প্রাক্তন প্রধান শিক্ষককে প্রণাম করে গেলেন দুই চোর। চলে আমাকে প্রণাম করে প্রণাম টনাম করে আমি বললাম ও আর করার দরকার নেই, কালকে ফিজিওথেরাপির জন্য আর বাজার করার টাকা গেলে আমার থাকলো ঘরে বসেছিলেন। সে সময় দরজা খোলা থাকার সুযোগে হঠাৎই দুজন যুবক হাতে হাসুয়া ও ভোজালি নিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। ঠিক 9টার সময় খেয়ে উঠে যখনই ব্যাঙ্গালোরের ওষুধগুলো যেমন খেতে যায় ওষুধগুলো বের করে খেতে যাচ্ছে, এই সময় মুখবাধা অবস্থায় দুটো ছেলে 30-এর নিচে বয়স হবে, তারা ঘরে জোর করে ধাক্কা মেরে ঘরে ঢুকে আমার গলায় এবং ভাইয়ের গলায় হাসুয়া ভুঁচালি ধরে বলে যা আছে বাবার নাম, তাদের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দি ভাষায় কথা বলতে থাকে আর বারে বারে বসছে চিল্লাম মা। হরিশ্চন্দ্র রায়ের ভাই বাধা দিলে তাকে ঘরের শৌচালয়ের ভেতরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। আমার ছোট ভাইকে তারা ধাক্কা মারতে মারতে বাথরুমে গিয়ে ওখানে গিয়ে ভুজালি গলায় ভুজালি ধরে প্রাক্তন প্রধান শিক্ষক তখন আত্মরক্ষার ভয়ে আলমারি থেকে 15,000 টাকা বের করে দেন দুষ্কৃতীদের হাতে। তারপরে দুই চোর বাড়ির সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে দুটি মোবাইল নিয়ে নেয়। চুরি করে পালানোর সময় চোরেদের মধ্যে একজন প্রাক্তন প্রধান শিক্ষককে পা ছুঁয়ে প্রণাম করে। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন বৃদ্ধ। আজ করেছি কাল চলবে না, কিন্তু আমার মনে হয় এই জিনিস যদি কঠোর হাতে ব্যবস্থা না নেওয়া হয় তো চলতেই থাকবে, কারণ ভাড়াচরেদের এখন আমি বলি কি নিরাপত্তা নেই তিনি তাই ঘুরছে। চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়েই। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানা। সিআইএসএফ নাম করে যে বস্তুটি এখানে আছে এর বিরুদ্ধে আমি নিশ্চিত লিখেছি 130 জন কর্মচারীর জন্য 600 সিআইএসএফ এখানে পোস্টিং করা হয়েছে, তাদের পোস্টিং করা হয়েছে কিসের জন্য তাই তো আমি জানি। নিরাপত্তা তারা কোনো ধার ধারে না, তারা ওই গুলদানি মারার জন্য এখানে রয়েছে, জবরদখল করে কতগুলো কোয়ার্টার তারা খাচ্ছে আর এই বাজার করছে, খাচ্ছে টাচ্ছে ভালো। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।